বারবার লাগে পুরো ব্যাপারটা, ঠিক আছে? বলছিলাম, হ্যাঁ বলো। মিস্তা এখানে কেন? শেষটা কি বলে দিয়েছে নাকি যে পাইস হোটেলে বার খুলছে? ভাস্কর, এইসব কি হচ্ছে? না আসলে ওই একটু ইন্টেরিয়ার ডিজাইনিং আমরা করছিলাম, এইসব ডিজাইন ঠিক এখন আর চলে না, বুঝতে পারলি তো? কিন্তু ভাস্কর, আমাদের 100 বছর পুরনো হোটেল তো পুরনো সাজেই ভালো ছিল, ওটাই তো আমাদের ঐতিহ্যের পরিচয় ছিল ভাস্কর। তা ঐতিহ্য ধুয়ে কি আমরা জল খাবো নাকি? হ্যাঁ আর শোন, এইসব পুরনো সেন্টিমেন্ট দিয়ে না কোনো প্রফিট হয় না, ঠিক আছে? আর দেখ, আমি এখন মালিক, এই হোটেলটা কিরকম করে চালাবো সেটা আমার ব্যাপার, তোর থেকে আমি কোনো কোনো জ্ঞান শুনবো না, ঠিক আছে? শোন বলছি, লাইটটা ওদিকে ঠিক করে লাগাবি, হ্যাঁ একদম খুব ভালো করে লাগাবি যেন খুব দেখতে ভালো লাগে, যা যা। যে হরগৌরী পাইস হোটেলে বার খুলছি, গোয়ার মেজ বৌদি রেড়ে করে উঠবে, আমি শিওর। বাবা, তুমি এসে দেখবে তোমার হরগৌরী পাইস হোটেলটা একদম পাল্টে গেছে, চিনতেই পারবে না। তোমার এই অশিক্ষিত ছেলেটা বোধহয় সত্যি পাইস হোটেলটা ভালো করে চালাতে পারছিল না বাবা। তোমার শিক্ষিত ছোট ছেলে হয়তো হরগৌরী পাইস হোটেলের ব্যবসা অনেক বড় করবে। পিকু, একদম ঘুমিয়ে পড়বি কিন্তু, অনেক রাত হয়ে গেছে, আমি একটু পরেই আসছি। ও সেজো কাকি, কাকাই আর সেজো কাকাইকে তুমি শুধু মাছের ঝোল আর আলু দিচ্ছ কেন? মাছ নেই? না নেই। তুমি সবসময় বড়দের ব্যাপারে এত কথা কেন বলো বলো তো? তোমার খাওয়া হয়ে গেছে, এবার যাও যাও ঘরে যাও। আর আমি তো জানি না ঠাকুরপো, যে তুমি দিবাকরকে বাজার করতে ক টাকা দিয়েছিলে। দিবাকর তো একদম গুনাগুনতি মাছ এনেছে, কিন্তু আমরা তো দিনের বেলাও খেতে আসিনি বৌমনি। তাতে কি হয়েছে মেজবউ? তোমরা ছাড়া বাড়ির বাকি লোকগুলো তো খেয়েছে, আর তোমরা তো মাত্র দুজন খাওনি। আর এ বেলা এমন কিছু ছিল না, পিকু আর ঝিলমিল ওই মাছ দিয়েই ভাত খেলো। না আসলে বড় বৌদি তো দুবেলায় দুটো করে মাছ খেয়েছে। শিউলি, তুই দয়া করে আমার পিকুর খাবারে নজর দিস না। না না বড় বৌদি, নজর কেন দেবো? মানে ওই দুটো মাছ আমি মেজ বৌদি আর মেজদার জন্য তুলে রেখেছিলাম তো, তাই। ঝিলমিলও তো বড় মাছের টুকরোটাই খেলো কই, সেটা তো তুই বললি না। সেটা থেকেও তো আধখানা করে তুই ঠাকুরপো আর মেজ বউয়ের জন্য রেখে দিতে পারতিস, তাই না? সবাই শুধু আমার পিকুটারই দোষ দেখে। তুই আমাকে আগে বলতে পারতিস যে মাছ কম পড়ছে, তাহলে আমি না খেয়ে ঠাকুরপো আর মেজ বউয়ের জন্য তুলে রাখতাম। আরে বৌমনি, পিকু দুটো মাছ খেয়েছে এটা কোনো বড় ব্যাপার নয়। শিউলি, তুমি আমাকে ঝোল দাও, আমি ঝোল দিয়ে ভাত খেয়ে নাও। তোরা শুধু ঝোল দিয়েই ভাত খা। এইসব খাবার আমার না পোষাবে না, ঠিক আছে? আমি আমার জন্য চাইনিজ এনেছি, চিলি চিকেন অ্যান্ড চাউমিন।
ফুলে খাই ফুলে নাও, এটা আমার খাবার, চাইনিজ। হ্যাঁ, এই গোটা গোষ্ঠীর নয়। এটা প্লেটে ভালো করে সাজিয়ে আমার ঘরে নিয়ে আস, ঠিক আছে? এই মেধা, বলছিলাম যে আমি এই রোজ রোজ বাইরে থেকে দামি খাবার টাবার আনতে পারবো না। হ্যাঁ, আমার কস্টিংয়ে পোষাবে না। আর কাল থেকে একে, আরে একে 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 বেশি করে টাকা দিয়ে দিবি, আর বলবি বেশ ভালো বড় মাছ আন। আর বলে দিস যেন আমার কাছে এসে ভিকিরির মতন হাত না পাতে। ভাস্কর মেজদা, দোহাই তোমার, খাবার ফেলে উঠো না। শোন, এতকাল পাইস হোটেলের রোজগার থেকেই আমি সংসার চালিয়েছি, আর পাইস হোটেল তো এখন আমার কাছে নেই। ভাগ্যিস তোর হাতে নেই, তোর হাতে পড়ে তো হোটেলটা একেবারে বেহাত হয়ে যাচ্ছিল। এই যে আমি, এই বান্দা ভাস্কর ঘোষ, এই ভাস্কর ঘোষ আমাদের হরগৌরী পাইস হোটেলকে বাঁচিয়েছে, কথাটা মনে রাখিস। হ্যাঁ ঠিক, বাঁচিয়েছ, তবে তোমার মেজদার পিঠে ছুরি নেই। যাকে পাইস হোটেল যখন তোমার হাতে, তখন সংসারের খরচও তোমারই দায়িত্ব, তোমাকেই দিতে হবে। আরে পাইস হোটেল তো সবে আবার চালু হয়েছে, তাছাড়া আমি আমার নিজের পকেট থেকে কতটা খরচ করে হোটেলের হাল ফিরি সেটা একমাত্র আমিই জানি। আর দাঁড়াও, ব্যবসার পর তো ঠিকঠাক করে সব হোক, তারপরে এইসব খরচ আমি দেবো কি দেবো না সেটা পরে ভাবা যায়। এখন আমি সংসারের জন্য এক পয়সাও খরচ করতে পারবো না। আর তাছাড়া হোটেল তো তোমরাও খুলেছ। হ্যাঁ, তোমার মেজদাও তো সবে নতুন করে একটা হোটেল খুলেছে, তাও আবার রাস্তা, সেখানেও তো রোজগার হতে সময় লাগবে ভাস্কর। আমরা একা গোটা সংসারের খরচা দেবো কোথা থেকে? আরে তাহলে বলে দিক না যে সংসারের খরচ দিতে পারবে না, যে যাত্রা নিজের মতন করে চালিয়ে নেবে। সব হিস হিস হুজ হুজ হয়ে যাক, যার যেরকম গেটের জোর সে সেরকম ভাবেই খাবে। আর যার মাছ খাওয়ার মুরুদ নেই সে মাছ খাবে না। সংসার ভাগ হয়ে যা, সবাই একদম আলাদা আলাদা করে রান্না করবে কাল থেকে। হ্যাঁ, ভাস্কর এসব কি বলছে? কথাটা বলতে তোমার মুখে বাঁধলো না? একবারও তুমি আঙ্কেল আন্টির কথা ভাবলে না? এই সংসার কোনোদিনও ভাগ হবে না, আমি হতে দেব না। সে তোমাদের ইচ্ছে, কতগুলো আশ্রিত লোককে, কতগুলো রাস্তার থেকে তুলে আনা লোকের যদি খরচ তোমরা চালাতে চাও তাহলে চালাবে, গান্ডে পিন্ডে খাওয়ানোর হলে খাওয়াবে, কিন্তু তাদের খরচের যোগান আমি দিতে পারবো না। মা আর রাবদাস সব দিতে হবে না, তোকে এক পয়সাও দিতে হবে। আমি তোকে কোনোদিন বলিনি আর কোনোদিন বলবো না। বলবি কেন রে, তোর কি টাকার অভাব নাকি? এতকাল তো আমাদের পাইস হোটেলে একাই রাজত্ব করেছিস, তুই আর তোর বউ আমাদের হোটেল থেকে কম টাকা মেরেছিস নাকি? হ্যাঁ ভাস্কর, তুই কি? হ্যাঁ একদম ঠিক বলছি, তুই আর তোর বউ মিলে আমাদের লুটে নিয়েছিস, শেষ করে দিয়েছিস। ভাস্কর, মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু সহ্যের সব সীমা পার করে ফেলছো, কালকের মারটা ভুলে গেলে নাকি? এই আমাকে একদম ছেড়ে দেবে না, কি হয়েছে? মা নেই বলে মায়ের সিংহাসন তুমি দখল করে দে,
তুমি মেয়ে বলে আমি কালকে তোমার গায়ে হাত তুলিনি, তাই বলে ভেবো না যে তোমাকে বারবার ছেড়ে দেব। আর একদিন যদি আমার গায়ে হাত তুলেছো তাহলে ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। এই ভাস্কর, কার সাথে কি কথা বলছিস? নিজের মেজ বৌদিকে সম্মান দিয়ে কথা বল। সম্মান তোর বউকে নাকি আমায় সম্মান দিয়ে কথা বলতে হবে? তোর বউয়ের জন্য আমাদের গোটা ফ্যামিলি শেষ হয়ে গেছে, শুধুমাত্র তোর বউয়ের জন্য। তোর বউকে সবার সামনে আমি একদিন এমন অপমান করব না, সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে রইব ভাস্কর। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু ছুড়লে পাটকেলটাও খেতে হবে, তখন দেখো তোমার নিজের সম্মানটা না ধুলোই গড়াগড়ি খায়। ভাস্কর অনেক হয়েছে, এবার থামো। তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, তোমার মাথা ঠিক নেই। ভাস্কর ঘরে যাও বলছি, যাও। বলি ভাস্করের খাবারটা ঘরে নিয়ে যা। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শেষে বাড়িটাকে কুরুক্ষেত্র না বানিয়ে দেয় মেজুব। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।